হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। গল্পটি বড় হয়ে যাওয়ার কারণে গল্পটি দুটি পার্ট করা হয়েছে। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় পার্টটি শোনাবো, আর যারা প্রথম পার্টটি শুনেননি তারা অবশ্যই প্রথম পার্টটি শুনে নেবেন। তো চলুন শুরু করি। মেয়েটি তার মনের কথাগুলো সব লিখে রেখেছিল ডায়েরিতে। মেয়েটির ইচ্ছে ছিল মরার আগে তার প্রিয় মানুষটিকে একটি বারের জন্য দেখতে, কিন্তু তার সেই ভাগ্য হলো না। মেয়েটি তার এক বান্ধবীকে বলল ডায়েরিটা ওই ছেলেটিকে দিতে। মেয়েটির কথা মতো ওই ডায়েরিটা ছেলেটিকে পৌঁছে দিল, কিন্তু সেই দিনটা ছিল ছেলেটির বিয়ে, তাই খুব ব্যস্ত থাকার কারণে সে ডায়েরিটার দিকে মনোযোগ দিতে পারল না। সেই ডায়েরিটা তার ঘরে রেখে দিল। এদিকে মেয়েটি প্রচণ্ড অসুস্থ, হাসপাতালে নেবার পথে মেয়েটি মারা গেল। ছেলেটি তার নতুন জীবন শুরু করল। একদিন ছেলেটি ডায়েরিটার কথা মনে পড়ল, তারপর সে ডায়েরিটা নিয়ে বারান্দায় বসে পড়তে শুরু করল। কেমন আছো তুমি? জানি ভালোই আছো, ভালো থাকারই কথা। আমি সবসময় দোয়া করি তুমি যেন ভালো থাকো, কষ্ট কখনো তোমাকে ছুঁতে না পারে। কষ্ট কী জিনিস তা আমার থেকে ভালো আর কেউ জানে না। জানো, অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, ভেবেছিলাম তুমি অনেক খারাপ, কিন্তু না, আমি এমন একটি মেয়ে যার জন্য ভালোবাসা সৃষ্টিই হয়নি। জানো, এখনো মনে হয় তুমি ফিরে আসবে, কিন্তু এটা সম্ভব না। তুমি চলে যাওয়ার পর যে কষ্টগুলো আমি পেয়েছি, তার কাছে পৃথিবীর সকল কষ্ট হার মানবে। এখনো মনে হয় তুমি আমার পাশে বসে থাকো, তোমাকে এখনো অনুভব করি। বাবা মা মরে গেছে, আমিও আর বেশি দিন চাইলেও বাঁচতে পারবো না, কারণ আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ইচ্ছে ছিল মরার আগে তোমাকে দেখব, কিন্তু তা তো আর হবে না। যদি সময় হয় কবরটি দেখে যেও। তুমি ভালো থেকো, সুখে থেকো। ডায়েরিটি পড়ে ছেলেটি নিজেকে অনেক বড় অপরাধী বলে মনে করল। তখনই সে একটি গোলাপ নিয়ে দৌড়ে গেল মেয়েটির বাসার সামনে। বাসার সামনে গিয়ে দেখল তিনটি কবর, একটি কবর নতুন করে দেওয়া হয়েছে। ছেলেটির চোখ থেকে যেন এই প্রথম মেয়েটির জন্য পানি ঝরছে। ছেলেটি মেয়েটির কবরের উপর গোলাপটি দিয়ে চলে গেল। এইভাবে প্রতি বছর এই সময়টা ছেলেটি এসে মেয়েটির কবরের উপর একটি গোলাপ দিয়ে যায়।